আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি দেশ ও দেশের বাইরে সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। সামনের গ্লাসটা ভাঙা থাকায় দুঃখিত। আজকে আপনাদের দেখাবো আবদুল্লাপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত বিআরটি লাইন 3-এর সর্বশেষ অবস্থা। এখন যেই রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা নতুন রাস্তা, তবে বৃষ্টির কারণে এদিকে কিছুটা কাদা হওয়ার কারণে এদিকের রাস্তার রংটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। আমার হাতের বাম পাশে কিছু ফুটপাতের কাজ বাকি ছিল, সেই স্থানে ফুটপাত তৈরি করা হচ্ছে। পুরো রাস্তা জুড়ে প্রচুর যানজট ছিল। সকালবেলা মূলত অফিস টাইমে গাড়ির চাপ অনেকটা বেশি থাকে, তাই এই সময় যানজটের সৃষ্টি হয়। এখন আমি রয়েছি হাউস বিল্ডিংয়ে। আমার ডান পাশে দেখতে পাচ্ছেন একটা ময়লা ডাস্টবিন, এটা ভেঙে ফেলা হবে। সামনে যে আরেকটা টিনশেড দেখতে পাচ্ছেন ওটাও ভেঙে ফেলা হবে। এই দুটি স্থাপনা ভাঙার জন্য বিআরটি কোম্পানি সিটি কর্পোরেশনকে 23 লক্ষ টাকা দিয়েছিল, তবে 2 বছর পেরিয়ে গেলেও এখনও এটার ভাঙার কাজ শুরু করেনি। তবে সিটি কর্পোরেশন বলেছে এই বিআরটি প্রকল্প চালুর আগেই এই দুটি স্থাপনা ভেঙে ফেলা হবে। রাজলক্ষ্মী পেরিয়ে এখন আমি জসীমউদ্দিন এলাকায়। হাতের ডান পাশ থেকেই শুরু হবে জসীমউদ্দিন ফ্লাইওভার, এই জন্য এখানে র্যাম্প তৈরি করা হচ্ছে। হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন গাড়ির চাপ অনেক বেশি, তাই যানজটের সৃষ্টি হয়েছে। হাতের বাম পাশের ওই রাস্তাটা মূলত সার্ভিস লেন, ওই দিক দিয়ে রিক্সা এবং ওই এলাকার প্রাইভেট কারগুলো ওই দিক দিয়ে চলাচল করবে, ওটা হচ্ছে উভয়মুখী। আর আমি যেদিক দিয়ে যাচ্ছি এদিক দিয়ে চলবে মিক্সড ট্রাফিক, তাছাড়া মিক্সড ট্রাফিকগুলো ফ্লাইওভারের উপর দিয়েও চলতে পারবে। জসীমউদ্দিনে একটা ফুটওভার ব্রিজ রয়েছে, ওই ফুটওভার ব্রিজ ভেঙে না ফেলার কারণে ওই স্থানে জায়গা কিছুটা সংকুচিত রয়েছে। এই কারণে এই গাড়িগুলোর চাপ এখানে বেশি থাকায় ওই স্থানে যানজটের সৃষ্টি হচ্ছে। জসীমউদ্দিন এলাকায় নতুন আধুনিক ভবন তৈরি হচ্ছে। মনে করা হচ্ছে বিআরটি প্রকল্পের কাজ শেষ হওয়ার পর যখন যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো হবে তখন এদিকে আরও অনেক ভবন তৈরি হবে। জসীমউদ্দিন ফ্লাইওভার বক্স গার্ডার হওয়ার কারণে উপরে নতুন করে ঢালাই দেওয়ার প্রয়োজন নেই। এখন শুধু পাশ দিয়ে রেলিং আর পিচ ঢালাই দেওয়া হলেই কাজ অনেকটাই কমপ্লিট হয়ে যাবে। তবে উপরের অংশের কাজ করার আগে দুই পাশের র্যাম্পের কাজ শেষ করা হয়, এর ফলে উপরে পিচ ঢালাই দেওয়ার জন্য গাড়িগুলো উঠতে পারে। এখানে 6 লেনের ফ্লাইওভার হওয়ার পরেও পাশে অনেক প্রশস্ত জায়গা রয়েছে। 2 লেন সার্ভিস লেনের জন্য রয়েছে, আরও 2 লেন অন্যান্য গাড়ির জন্যও রয়েছে। এছাড়া ফ্লাইওভারের উপরের বাম পাশের অংশেও 2 লেন থাকবে, অর্থাৎ জসীমউদ্দিনের এই স্থানে প্রায় 14 লেনের সড়ক হচ্ছে। সামনেই রমজান মাস। রমজান মাসে মানুষ কেনাকাটার জন্য বের হয়, তখন রাস্তায় গাড়ির চাপ অনেক বেশি থাকে। উত্তর এলাকায় অনেক মার্কেট রয়েছে, বিভিন্ন স্থান থেকে মানুষ উত্তরে আসে শপিং করার জন্য। তাছাড়া উত্তরার এদিক থেকেও অনেক মানুষ ঢাকার মধ্যে যায়, বিশেষ করে নিউ মার্কেট, যমুনা ফিচার পার্ক। এবছর কিছুটা ভোগান্তি হলেও আগামী বছর থেকে ইনশাল্লাহ এই প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে, তখন আর ঈদের সময় কোনো বাড়তি ঝামেলা হবে না। আবদুল্লাপুর থেকে জসীমউদ্দিন পর্যন্ত আসতে আমার প্রায় 1 ঘন্টা সময় লাগে। বাংলাদেশের বিআরটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল বিআরটি, যেখানে প্রতি কিলোমিটারে প্রায় 220 কোটি টাকা খরচ হচ্ছে। বিআরটি প্রকল্পের পরামর্শক নিয়োগ এবং নকশা চূড়ান্ত করতে প্রায় 4 বছর সময় নষ্ট হয়, এই কারণে প্রকল্পের কাজ অনেকটাই পিছিয়ে যায়। পাশে দেখতে পাচ্ছেন বালুগুলো এক পাশে সরিয়ে রাখা হয়েছে, আর এদিক দিয়ে ট্রাকগুলো এবং এক্সকেভেটরগুলো চলাচল করছে। গাজীপুর টঙ্গী অংশে বর্ষাকালে পানি জমলেও উত্তরা অংশে এমনটা হয় না। উত্তরার ড্রেনেজ ব্যবস্থা অনেক ভালো, তাই এদিকে আলাদা করে নতুন করে ড্রেন তৈরি করা লাগেনি। তবে কিছু কিছু জায়গায় ড্রেনের সংস্কার করা হয়েছে। আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন জসীমউদ্দিন বিআরটি স্টেশনের জন্য সেখানে রড বাঁধাই করা হচ্ছে। যেখানে রড বাঁধাই করা হয়েছে ওইটা মূলত লিফট তৈরি করা হচ্ছে। আগে এই দিক দিয়ে ফুটপাত ছিল, এখন ফুটপাত ভেঙে ফেলা হয়েছে। তবে এখানে কাজ শেষ করার পর আবার নতুন করে ফুটপাত করে দেওয়া হবে। ডান পাশে দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি, বাম পাশে মানুষের হাঁটার জন্য পর্যাপ্ত ফুটপাত রয়েছে। বিআরটি স্টেশনগুলোর চারপাশে স্বচ্ছ কাজ দেওয়া হবে, যেন বাসগুলো আসলে বিআরটি স্টেশনের ভিতর থেকেই দেখা যায়। তাছাড়া বিআরটি স্টেশনগুলোতে
যে লাইট ব্যবহার করা হবে এবং ফ্যান ব্যবহার করা হবে সেগুলোর ইলেকট্রিসিটি আসবে সৌর প্যানেল থেকে। বিআরটি বাসগুলো যদি আর্টিকুলেটেড হতো তাহলে ব্যয় অনেকটা সংকোচন করা যেত। আগস্ট মাসেই বিআরটি বাস আসার কথা রয়েছে। ডান পাশে দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট ফ্লাইওভারের র্যাম্পের কাজ চলছে। ডান পাশের ফ্লাইওভারটির নামার র্যাম্পের কাজ অনেকটাই শেষের দিকে, আর বাম পাশের ফ্লাইওভারে ওঠার র্যাম্পেও কাজ চলছে। হাতের বাম পাশে নতুন ফুটপাত তৈরি করার কথা রয়েছে, তবে এখনও সেখানে ফুটপাত তৈরির কাজ শুরু করা যায়নি। হাতের বাম পাশের দেয়ালের ওই পাশের জমি মূলত রেলওয়ে কর্তৃপক্ষের, ওই জায়গাটা যদি কিছুটা উন্নত করা যেত এই স্থানের সৌন্দর্য অনেক বৃদ্ধি পেত। ডান পাশের ফ্লাইওভারের কাজ দ্রুতগতিতে চললেও বাম পাশের ফ্লাইওভারের কাজ অনেকটাই ধীরগতিতে চলছে। ডান পাশের ফ্লাইওভারটা যেহেতু শীঘ্রই চালু করতে চাচ্ছে তাই সম্পূর্ণ গুরুত্ব দেওয়া হচ্ছে ডান পাশের ফ্লাইওভারে। ডান পাশের ফ্লাইওভারে প্রায় অর্ধেকটা পর্যন্ত ব্যারিয়ারের কাজ শেষ হয়েছে, আরও অর্ধেক ব্যারিয়ারের কাজ এখনও বাকি রয়েছে, তবে খুব দ্রুতই ব্যারিয়ারের কাজ শেষ করা যাবে। বিআরটি স্টেশনগুলোতে 3-5 মিনিট পরপর বাস আসার কথা ছিল, তবে এখন যেহেতু আগের চেয়ে বেশি পরিমাণ বাস আনা হচ্ছে তাই আরও অল্প সময়ের মধ্যেই বাসগুলো চলে আসার কথা। এসি বাস হওয়ার কারণে খুব স্বাচ্ছন্দ্যে এবং আরামদায়কভাবেই ভ্রমণ করা যাবে। আগে যারা উত্তরার থেকে গাজীপুরের দিকে প্রাইভেট কার নিয়ে বের হতো, এই প্রকল্প চালু হওয়ার পর তারা বিআরটি ব্যবহার করবে বলে আশা করা যাচ্ছে। কারণ বিআরটির মাধ্যমে গেলে খুব নিশ্চয়তার সাথেই এক স্থান থেকে অন্য স্থানে একদম সুনির্দিষ্ট সময়ের মধ্যেই পৌঁছে যাওয়া যাবে, যেমনটা এমআরটির ক্ষেত্রে হয়। বিআরটি প্রকল্পের কারণে এয়ারপোর্ট পর্যন্ত মূলত যানজট তৈরি হচ্ছে, এয়ারপোর্টের পরের অংশের তেমন যানজট নেই। ডান পাশে দেখতে পাচ্ছেন ডান পাশের ফ্লাইওভারটায় ওঠার র্যাম্প তৈরি করা হচ্ছে, ওই র্যাম্পের আর্থওয়াল বসানোর কাজও অনেকটাই শেষের দিকে। যেভাবে কাজ চলছে এভাবে যদি কাজ করা হয় খুব দ্রুত সময়ের মধ্যেই ডান পাশের ফ্লাইওভারটা চালু করা যাবে। জসীমউদ্দিন ফ্লাইওভার চালু করাও খুবই গুরুত্বপূর্ণ। জসীমউদ্দিন ফ্লাইওভার চালু করা হলে এয়ারপোর্ট থেকে জসীমউদ্দিন এমনকি হাউস বিল্ডিং পর্যন্ত যানজট থাকবে না। আমার ঠিক ডান পাশের অংশেও র্যাম্পের জন্য ভাঙা হবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করবেন। যারা আমার আগের ভিডিও দেখেননি তারা আমার আগের ভিডিও দেখতে পারেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।